আমার নাম সায়ন মণ্ডল। তুমি কিসে পড়ো? আমি 6 এ পড়ি। পড়াশোনা করো তুমি? হ্যাঁ। হ্যাঁ কাঁচো কেন বাবু তুমি? হ্যাঁ আমার বাবার খুব শরীর খারাপ 13 সাল থেকে 11 বছর ভুগছে। আমার বাবার এত বড় শরীর খারাপ হয়েছে, আমার ঠাকুমা যা একটুখানি রান্নার কাজ করে আনে সেটা নিয়ে আমাদের একটুখানি খাওয়ার চেষ্টা করে। নমস্কার, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করেছি, আমার ছেলেটার খুব শরীর খারাপ। কি হয়েছে আপনার ছেলে? আমার ছেলে ডাক্তার বলেছে গ্যাংগিন বলে, লোকটা ওই রোগটার নাম গ্যাংগিন বলে। 11 বছর ধরে আমার ছেলে নিয়ে ভুগছি। এটা আমার ছেলে। কি হয়েছে আপনার? আমার শরীর খারাপ হয়েছে, পায়ে গ্যাংগিন বলে ডাক্তারবাবু বলেছে যে আমার পা কুচকুচ গোড়া থেকে কেটে দেবে, এর জন্য আমি ভালো ডাক্তার দেখাবো দূরে যেয়ে। মানে পা? পা কেটে ফেলানোর কথা বলে দিচ্ছে। পা কেটে ফেলবে? হ্যাঁ কেটে ফেলে দেবে। আমার নীলতন হসপিটালে দেখাইছি, 2 বছর দেখাইছি, তারপরে পিজিতে দেখাইছি, অল্প দিন হয় মানে 6-7 মাস আগে দেখাইছি। এখন আমার ছেলে সুস্থ নেই, অনেক জায়গায় দেখাইছি, অপারেশন হয়েছে, পেট কেটে অপারেশন হয়েছে, যাতে পেট কেটে অপারেশন হলে পাটা ভালো হবে। আমার ছেলে কাজকর্ম করতে পারে না, ছোটো ছোটো আমাদের নাতিপুতি আছে, আমার বৌমা আছে, আমি আর পারছি না, আমি কী করে পারবো? আমার ছেলের ডাক্তার দেখাইতে পারছি না পয়সার জন্য, আমি লোকের বাড়ি রান্নার কাজ করি। আমার স্বামীর শরীর খুব অসুস্থ, 13 সাল দিয়ে দেখিয়েছি আমার স্বামীকে, এখন যে দুটো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে, শাশুড়ি কাজ করে পরের বাড়িতে, কতদিন চলবে এইভাবে আমাদের সংসার? দুটো বাচ্চা কাচ্চা আছে, আমার স্বামী কাজ করতে পারে না, অনেক দিন দিয়ে বিছানায় পড়া, 13 সাল দিয়ে অনেক জায়গায় দেখি, 2013 সাল থেকে বিছানায় পড়া। হ্যাঁ 2013 সাল দিয়ে বিছানায় পড়া, আমার স্বামী উঠতে কাজকর্ম করতে পারে না। কি হয়েছে আপনার এমনি স্বামী? আমার স্বামী গ্যাংগেনিয়া কি রোগ হয়েছে, ডাক্তারবাবু বলেছে যে পা কেটে ফেলবে। আমার এই দুটো বাচ্চা কাচ্চা নিয়ে আমি কি করব? মানে এটা আপনার দুই ছেলে মেয়ে তাই তো? আমি ব্যাঙ্গালোর নিয়ে যেতে চাই আমার ছেলেকে, যাতে আমার ছেলেটা সুস্থ হয়। আমি তো এইখানে অনেক জায়গায় দেখাইছি, আমার ছেলে ভালো হয়নি, এর জন্য ওইখানে নিয়ে যেতে চাই। তোমার ডাক্তার এখন বলছে যে এই পা কেটে বাধ্য হবে। হ্যাঁ এই পা কেটে বাধ্য হবে, ডাক্তারবাবু বলেছে যে তুমি পা কুচকুচ গোড়া থেকে কেটে ফেলিয়ে দাও। আস্তে আস্তে বলেছে ডাক্তারবাবু, বলছে যে কুচকুচ গোড়া থেকে পা কেটে বাদ দিয়ে দাও, প্লাস্টিকের পা লাগে, এটা এটা চলবা। আচ্ছা আমি চিন্তা ভাবনা করলাম, আর তো ডাক্তার আছে অনেক জায়গায়, তারপরে এমসি গেলাম, এমসি বললো যে দেখালাম, অনেকজনের সাহায্য নিয়ে গেলাম, তারপরে দেখালাম, বলে ধূমপান করো আমাকে না করি না, ওই দাবাই খাও ঠিক হয়ে যায়, ঠিক হবে, ঠিক আছে। ওষুধ খেলাম, খাওয়ার পরে তারপরে আবার গেলাম, যাওয়ার পরে বলছি তাহলে ব্যায়াম করো ঠিক হয়ে যাবে। তারপর দেখছি আমার জানা জ্বালা যন্ত্রণা যা যেরকম সেরকমই রয়েছে। আমি চিন্তা ভাবনা করলাম এরপরে যে সবার পার্বত্যের সাহায্য পাহায্য করে কী করে, তো আমি ব্যাঙ্গালোর নিজের চিন্তা ভাবনা করলাম, আমার বন্ধু বান্ধবরাও বললো তাহলে ব্যাঙ্গালোর যা, আমরা সাহায্য পাহায্য করি কম বেশি। আমি সেই হিসাবে এখন আমি ব্যাঙ্গালোর যে যাব। আচ্ছা ব্যাঙ্গালোরে যেতে চাই? হ্যাঁ ব্যাঙ্গালোর। আচ্ছা এই রোগটা কি মানে খুব রেয়ার হয় নাকি? এই রোগটা বলছে ডাক্তারবাবু তোমার এই সিরোগুলিন সব শুকিয়ে গেছে, এর জন্য এই রোগটা হয়, বলে শতকরা 100 জনের ভিতরে একজনের হয় বা লাখে একজনের হয় এই রোগটা। আচ্ছা মানে খুব রেয়ার একটা রোগ। আমি চাই যে আমার ছেলেটা ভালো হয়েছে, দুটো বাচ্চা যাতে মানুষ করতে পারে, আমি আর এটাই চাই। আমি 11 বছর ধরে এই যে আমি ছেলে মেয়ে 13 সাল দিয়ে এই পর্যন্ত আমার ছেলে মেয়েরা এরকম কষ্ট করে করে রাখি, আমাদের পরিবারে কেউ ভালো নেই, আমার বৌমারও চুল খারাপ, এভাবে চলছে, খুব কষ্ট হচ্ছে আমাদের। আপনি কান্দবেন না, কান্দবেন। তোমার নাম কি বাবু? আমার নাম সায়ন মণ্ডল। তুমি কিসে পড়ো? আমি 6 পড়ি। পড়াশোনা করো তুমি? হ্যাঁ। হ্যাঁ কাঁচো কেন বাবু তুমি? হ্যাঁ আমার বাবার খুব শরীর খারাপ, 13 সাল থেকে 11 বছর ভুগছে। বাবার শরীর খারাপ? হ্যাঁ। তুমি পড়াশোনা ঠিকঠাক করো তো, স্কুলে যাও তো? হ্যাঁ যাই। তোমার বই খাতা পেন এগুলো আছে? হ্যাঁ। খাওয়া দাওয়া এগুলো সব ঠিকঠাক ভাবে করতে পারো তো? আমরা খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে করতে পারি না।
আমার বাবার এত বড় শরীর খারাপ হয়েছে, আমার ঠাকুমা যা একটুখানি রান্নার কাজ করে আনে, এটা নিয়ে আমাদের একটুখানি খাওয়ার চেষ্টা করে। কোন ক্লাসে পড়ো? সিক্সে পড়ি, সিক্সে ক্লাসে পড়ি আমি। আচ্ছা, বাবার সব সময় প্রচন্ড অসুস্থ হয়ে থাকে? বাবা পুরো দিন রাত অসুস্থ থাকে আর ঘুমাতেও পারে না, রাত্রিবেলা শুধু ওপরে চুপে বিছানার উপর বসে থাকে, না বাইরে এসে হাঁটতে থাকে। বুঝতে পেরেছি বাবু, চিন্তা করো না, তোমার বাবা সুস্থ হয়ে যাবে বাবু, তোমার বাবা সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। এটা এটা তোমার বোন হয় না? তুমি একটু এদিকে আসো বাবু, এটা তোমার বোন। তাহলে তোমরা হচ্ছে দুই দুই ভাই বোন না? আচ্ছা আচ্ছা, তুমি কিসে পড়ো বাবু? হ্যাঁ, তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কিসে পড়ো তুমি? কিসে পড়ো? থ্রিতে পড়ো? যাই হোক, তুমি কাঁদবে না বাবু, তুমি তো ওর দাদা, তুমি কাঁদলে দেখেছো, তুমি কাঁদছো বলো, বোনও কাঁদছে, তোমার মাও কাঁদছে, দেখো তোমার মাও কাঁদছে, তাই না? একদম চিন্তা করবো না, তোমার বাবা সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? আর আপনিও চিন্তা করবেন না, অবশ্য সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? ওরা ঠিকঠাক ভাবে পড়াশোনা করে তো? করে, দিতে পারি না কিছু, স্বামী কাজ করতে পারে না, তাই দেবো কোথা থেকে? আমি 13 সাল দিয়ে বিছানায় পড়া, ভালোভাবে খাওয়াতে পারি না ছেলে মেয়েদের, পড়াশোনা করাতে পারি না, ওই শাশুড়ি কাজ করে সে দিয়ে সংসার চল, কোনো রকম খেতেও পারি না দু এক সময়। মানে উনি উনি মানে রান্না করে যে খাবার আনে সেই খাবারই খাবার দিই, সময়তে যাই রকম যেরকম জোরে সেইভাবেই চলে আমাদের সংসার, আমাদের সংসারটা চলে খুব দুঃখে কষ্টে জীবন। ওদের বই খাতা পেন পড়াশোনা টিউশন এগুলো আছে? আছে, কোনো রকম পারে, শাশুড়ি কাজ করে আনে সেদিকে টুকটাক করে চলে, দিতে পারি না কিছু, স্বামী কাজ না করতে পারে কোথা থেকে দেব, কিভাবে চলবে সংসারটা? তার মানে বর্তমানে কি মানে আপনার ছেলে তার মানে পুরো বিনা চিকিৎসায় রয়েছে? দাদা আপনি কাঁদবেন না, আপনারও চোখে জল, মানে পুরো বিনা চিকিৎসাতেই রয়েছে? হ্যাঁ, পয়সার জন্যই করছি। আচ্ছা, আপনি তার মানে এখন ছেলেকে বেঙ্গালুরুতে নিয়ে যেতে চান, তাই তো? হ্যাঁ, আমি ছেলেকে একটু ভালো ডাক্তার দেখাতে চাই, যাতে আমার ছেলেটা ভালো সুস্থভাবে ওঠে, তাহলে ছেলে মেয়েগুলো ওর বাচ্চাগুলো বাঁচতে পারবে। আচ্ছা, এটাই আমি চাচ্ছি, আমার ছেলেটা যাতে সুস্থ হয় সেটাই। বেঙ্গালুরু যেতে গেলে তো প্রচুর অর্থের প্রয়োজন আছে। আমার সেই অর্থটা নেই, তো সেই জন্য আমি সবাইকে বলছি আমাকে একটু যাতে সহযোগিতা করে আমার ছেলেটা সুস্থ হবে, এটাই বলছি। অবশ্যই, মানে সত্যি খুব ভীষণ খারাপ লাগছে, এই ছোট ছোট বাচ্চা বাচ্চা এই দুই ভাই বোন এবং ওনার ওয়াইফকে দেখে সত্যি ভীষণ কষ্ট লাগছে, মানে সত্যি। যাই হোক, আপনারা টেনশন করবেন না, ওরা মানে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আমার নাতিরা যদি কিছু চায় আমার কাছে, ঠাকুমা দাও, আমি কিছু দিতে পারি না, দিতে পারি না, খুব কষ্ট পাই এই বাচ্চাদের জন্য। ছেলেরে ভালো করে ওষুধ খাওয়াতে পারে না, আমার আমার ছেলেকে ওষুধ খাওয়াতে পারি না, কাজ কম হয় না, রান্নার কাজে একদিন হয়তো 5 দিন হয় না, তারপরে ঘরে এইভাবে থাকি, এই ছেলে মেয়ে নিয়ে পড়ে থাকি। বাচ্চারা বলে ঠাকুমা আমাকে খেতে বলতে দাও, আমি তুমি দিতে পারি না, আমি কোথা থেকে দেবো? আমি আমার ছেলে আজকে সকালে বলছে মা আমাকে একটু ওষুধের পয়সা দাও, আমি বলছি বাবা আমি দাঁড়া, যদি কেউ দেয় দুই পয়সা তাহলে আমি এসে দেবো তোকে, ওষুধ কিনে দেবো, মাস গেলে 5-6 হাজার টাকার ওষুধ লাগে আমার ছেলের, 5-6 হাজার টাকার ওষুধ লেগে যায়, তাও রোগ কমছে না আমার ছেলের, এত বছর 13 সাল দিয়ে এই পর্যন্ত আমার ছেলের রোগ কমছে না। আপনি আগে কি করতেন এমনি কাজ? আমি আগে যোগলা মিস্ত্রি কাজ করতাম, রাত যোগলা মিস্ত্রি কাজ করতাম। আচ্ছা, করার পর পায়ে এরকম অসুবিধা হয়েছে, তারপরে আমি কাজ, মানে কিভাবে হয় এই অসুখটা, যেটা এটা তো একদম খুব রেয়ার রোগ হয়, কারণ ডাক্তারবাবু এখন বলছে যে পা কেটে বাদ দিতে হবে। পা কেটে বাদ দিতে হবে। আচ্ছা, সেটার জন্য আমি ব্যাঙ্গালোর যাবো, যা চিকিৎসা একবারে চিকিৎসা আমি ব্যাঙ্গালোর দিয়ে করবো, প্রচুর অর্থর দরকার আমার, অর্থ আমার দ্বারে নাই, পয়সা কড়ি আমার দ্বারে কিছু নাই, সবাই সাহায্য করবে, পাড়া প্রতি সবাই সাহায্য করলে পরে আমি যেতে পারবো ব্যাঙ্গালোর।
মানে যদি পা কেটে বাদ দেওয়া হয় তাহলে আপনার তো মানে ছেলে আর কাজও করতে পারবে না, কাজ করতে পারবে না, সে কি করে কাজ করবে, পা না থাকলে কাজ করতে পারে? আর একটা মা কোনোদিন সহ্য করতে পারে একটা সন্তানের পা যদি চলে যায়, সেই মা কি নিয়ে থাকবে তাহলে? এর জন্য আমি চাই আমার ছেলেটা যেন একটু ভালো ডাক্তার পায়, ভালো একটু চিকিৎসা হয়, তাহলে আমার ছেলেটা সুস্থ হলে দুটো বাচ্চা ওর আছে, এই বাচ্চা বউ বউ আছে, তারা তাহলে থাকতে পারবে। যে ওদের বয়স কত হলো? এই বড় আমার ছেলের বয়স একদম 12 বছর, মেয়ের বয়স এই যে 10 বছর। আচ্ছা আচ্ছা, মানে দুটো ফুটফুটে বাচ্চা, তাদের বাবার এই পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ, মানে ছেলে তাও একটু মনে হয় ম্যাচিওর আছে, মনে হয় বোঝে ব্যাপারটা। হ্যাঁ বোঝে, দুজনেই বোঝে, ছোটবেলা থেকেই বোঝে। খুব ওর বাবার খুব শরীর খারাপ ছোটবেলা থেকেই, ওরা দেখছে তো, তাই স্বামী যখন থেকে বিছানা থেকে উঠতে পারতো না তখন থেকে আমার ছেলে মেয়ে মানে বুঝতো যে ওর বাবা কাজকর্ম করতে পারে না, দিতে পারে না, ওদের দিক খাওয়াতে পারে না, মানে ভালো পোশাক পরিচ্ছন্ন করতে পারে না, করতে পারবো দেব কোথা থেকে, স্বামীর ইনকাম না থাকলে দেব কোথা থেকে, পারে না। যাই হোক বাবু, তুমি তুমি কিন্তু কেঁদো না, হ্যাঁ, তোমাকে পড়াশোনা করতে হবে আর তোমার বাবা সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ তুমি কি চাও? আমি চাই আমার বাবা সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। বাবার ভীষণ কষ্ট পাচ্ছে, বাবা ঘুমাতে পারে না, তাই খুব কষ্ট হয়, কিছু খেতেও পারি না, মাঝে একটুখানি কিছু খেতে পারি শুধু, আর সারাদিন না খেয়ে থাকি আমরা। মানে ঠাকুমা খাবার নিয়ে আসে সেই খাবার খাও, ঠাকুমা যেটুকুনি খাবার সবাই মিলে ভাগ করে খাই। কতটা অসহায় এই পরিবার। যাই হোক, আপনারা কাঁদবেন না, আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে, সেটাই আমি চাই, আমার ছেলেটা যাতে সুস্থ হয়ে থাকে ওঠে, এটাই আমি চাই, এটা ভালো যেন ডাক্তার পাই আমার, এটাই চাই আমি, এটা আমার ছেলেটা যাতে সুস্থ হয়, সবাই আমার এই আশীর্বাদটা করবেন যাতে আমার ছেলেটা সুস্থ হতে, দুটো বাচ্চা যাতে মানুষ হতে পারে, ছেলে মেয়ে আমার বউটা যাতে ভালো থাকতে পারে, এদের নিয়ে এটাই আমি চাই। মানে প্রতি মাসে কত টাকার ওষুধ লাগে? 5-6 হাজার টাকা ওষুধ লাগে। মা তো আপনার ছেলের মানে ব্যাঙ্গালোরও যাবেন, তো আমি আমার থেকে মানে এখানে কিঞ্চিৎ কিছু টাকা রয়েছে, 1000 টাকা মতন রয়েছে, এটা বাবু আমি নমস্কার, আমার ছেলেরে সাহায্য করে সবাই একজন আমার ছেলেটা একটু ভালো হয় সেটাই আমি চাই, সবাই আশীর্বাদ যেন হয় আমার ছেলে ভালো হয়ে যেন, ওদের বাচ্চারা কাচ্চারা সবাই যেন মানুষ করতে পারে, এটাই আমি চাই। আমি আমার তরফ থেকে ছোট্ট, আমি বলছি না এটা অনেক বড় টাকা, ছোট্ট কিছু আমি আপনাদের দিলাম, আপনারা ভালো থাকুন, এবং যারা এই ভিডিওটা দেখছেন, এই ছোট ছোট দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চা এবং এই পরিবারটা কতটা কষ্টে রয়েছে, এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য আমি অতীন্দ্র আপনাদের অতীন্দ্র বলছি, এই পরিবারটাকে বাঁচান ঠিক আছে সায়ন, তুমি কিন্তু কেঁদো না, হ্যাঁ বাবু ঠিক হয়ে যাবে, তোমার বাবা ঠিক হয়ে যাবে, হ্যাঁ বাবু কাঁদবে না, আচ্ছা আপনিও কাঁদবেন না, ঠিক আছে, আপনার হাজবেন্ড সুস্থ হয়ে যাবে, কাঁদবেন না। আমার বাবুরে যাতে ভালো হয়ে যায় বাবা, আমি আর কি, এটাই ভালো হয়ে গেলে কোনো কষ্ট নেই আমার। আমার ছেলেটাকে আমি অনেক কষ্ট করে লোকের দিনে চাহিয়া চিন্তা অনেক করেছি, আমি আমার ছেলেকে ভালো করার জন্য ভালো করতে পারিনি আমি মা হয়ে।
যদি একটা ভালো ডাক্তার পাই আমার ছেলেটা যাতে ভালো হয় সেটাই আমি চাচ্ছি। ছোট ছোট বাচ্চারা ঠিক করে খেতে দিতে পারে না, রাত্রে রান্নার কাজে আসি দুটো খাবার নেই, বলে ঠাকুমা আমাদের একটু খেতে দাও, মাঝে মাঝে কি কষ্ট করে এলে। প্রতিদিন আমাদের কাজ হয় না, কাজ করে ছেলেরে ওষুধ খাওয়াবো না সংসার চালাবো, আমি আর বুঝি না মাথায় আমার কাজ করে না, কি করে আমি কাজ করব, আমারও শরীর ভালো না। চিন্তে চিন্তে আমি আমার খুব শরীর খারাপ করেছে, আমার অনেকে কম বেশি পয়সা হয় আমার নাতে পুতে রেখে দেয় খেতে, এনে খেতে দে। যখন আমার ভাইয়ের যখন 3 বছর বয়স ছিল তখন কালী মন্দিরে ঠাকুরের সামনে দিয়ে যাচ্ছে, বলছে ঠাকুর ঠাকুমা এটা কি? আমি বললাম কালী মন্দির পুজো হয় এখানটায়। বলছে ঠাকুর আমার বাবা আমার মামার বোনকে খেতে দিতে পারে না, ঠাকুর আমার মা আমার আমার বাবাকে ভালো করো, এত ঠাকুর কেটে গেছে আমার ভাই, আমার ছেলেটা এখনো ভালো হয়নি, বাচ্চাগুলো কান্না করে ওর বাবার জন্য, ভালো হয় না বলে খেতে দিতে পারে না বলে খুব কষ্ট পেত, ওর বোনের কোলে নিয়ে বসে থাকতো, বলতো বোন বাবা ভালো নেই তারপরে খেতে দেবে, বাবা বড় আমি না বড় হয়ে নি। Oh, my God.